হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে একটি অ্যাপসের পরিচয় করে দেবো, যে অ্যাপসটার মাধ্যমে আপনি পয়েন্ট আর্নিং করতে পারবেন এবং পয়েন্ট আর্নিংয়ের মাধ্যমে পয়েন্ট ভেঙে আপনি সেটাকে টাকায় রূপান্তরিত করতে পারবেন। তো অ্যাপসটা আমার নিজেরই তৈরি। তো অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, টার্বো ভিপিএন নামে একটা ভিপিএন আপনাকে ডাউনলোড করে নিতে হবে। টার্বো ভিপিএন নামে ভিপিএন আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই ভিপিএনটা ডাউনলোড করতে হবে আপনাকে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড আসবে, অ্যাডগুলো কেটে দেবেন। তো ক্লিক করার পর একদম কর্নারে দেখেন, হ্যাঁ আবার দেখাচ্ছি, একদম কর্নারে দেখেন মানচিত্রে একটা পিক আছে, ওই মানচিত্রের পিকটাতে ক্লিক করবেন। তো আমি মানচিত্রের পিকটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা ইউনাইটেড স্টেট আর কানাডা এই দুইটাতেই সবসময় এই ভিপিএনটা অ্যাক্টিভ রাখবেন। তো আমি ইউনাইটেড স্টেটে দিচ্ছি, ইউনাইটেড স্টেটে অ্যাক্টিভ করতেছি। ওয়েট করেন, ভিপিএন আপনাকে অ্যাক্টিভ করা লাগবেই, মাস্ট লাগবে। সো আপনি এখানে ড্রপ চিহ্নতে কেটে দেবেন। তো এখানে দেখেন ভিপিএন অলরেডি কানেক্টেড হয়ে গেছে, এখানে কানেক্টেড লেখা আসছে, আর ওইখানে দেখেন উপরে একটা চাবির মতো চিহ্ন শো করতেছে। তো তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইয়েস আর্নিং অ্যাপের মধ্যে ক্লিক করবেন। ইয়েস আর্নিং অ্যাপে ক্লিক করে আপনারা সাইন আপ করে নেবেন। তো আমার অলরেডি সাইন আপ করা আছে। তো আপনারা ফোন নাম্বার আর যে কোনো একটা পাসওয়ার্ড আর রেফারেল কোড 1234 এখানে দেওয়া আছে, 1234 দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তারপর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। সাইন আপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনাদের কাজ হচ্ছে এরকমভাবে পয়েন্ট আর্ন করা, ঠিক আছে? পয়েন্ট আর্ন করা, আপনাদেরকে 10,000 পয়েন্ট হলে এখানে উইথড্র করতে পারবেন। তো প্রাথমিকভাবে এটার মধ্যে ক্লিক করার পরে বিভিন্ন অ্যাড আসবে। সো এখানে উপরে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করতে থাকবেন। ক্লিক করতে থাকলে একসময় দেখবেন অ্যাডটা চলে গেছে। তো আপনাদের প্রথমে স্টার্ট আর্নিং নামে অপশানটা আছে, সেখানে ক্লিক করবেন। স্টার্ট আর্নিং নামে অপশান আছে, সেখানে ক্লিক করবেন। তো আরেকটা কথা মনে রাখবেন যে আপনাদের প্রতিদিন 20,000 পয়েন্ট আর্ন করতে হবে। আমি একটা টার্ম শেষ করার পর এরকমভাবে একটা টাস্ক শেষ করার পর স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো করছে। তো অ্যাড শো কর, ওই অ্যাডটার মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে? আপনারা এই কাজটা করবেন। ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজারে ওপেন হবে। তো আপনাদের অবশ্যই গুগল ক্রোমটা ডিসেবল করে রাখতে হবে, যে কোনো একটা ব্রাউজারে ওপেন হচ্ছে, ঠিক আছে? ওপেন হওয়ার পর এখানে 20 সেকেন্ড ওয়েট করবেন। 20 সেকেন্ড ওয়েট করার পর আপনারা ক্রসটা কেটে দেবেন, পেজটা কেটে দেবেন। তো আমি ভিডিওটা পিউজ করে তারপর দেখাইতেছি। হ্যালো ভিউয়ার্স, হ্যাঁ আমার 20 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে ট্যাবটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা আগের সেই ইয়েস আর্নিং যে অ্যাপসটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই অ্যাড তো দেখা হয়ে গেছে, তাই এই অ্যাডটাকে কেটে দেবেন। যত অ্যাড আসুক কেটে দেবেন, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে নেক্সট টাস্কে যাওয়া। তো অ্যাডটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখেন টাস্ক 2, ঠিক আছে? একটা টাস্কের জন্য আপনারা একটা অ্যাড দেখবেন, আর বাকি সবগুলো কেটে দেবেন। আর এরকমভাবে 20 সেকেন্ড করে ওয়েট করবেন। তো টাস্ক 2 তে আমি ক্লিক করছি, দেখেন একটু ওয়েট করেন, আর একটা অ্যাড আসছে, দেখছেন? এভাবে অ্যাড আসবে। তো আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে টাস্ক 2 তে আর একটা অ্যাড আসছে, তো ওই অ্যাডসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্রাউজিং হচ্ছে, দেখেন একটা ব্রাউজারে ব্রাউজিং হচ্ছে। তো ব্রাউজিং হওয়ার জন্য আপনারা 20 সেকেন্ড এখানেও দেবেন। এভাবে আপনি টাস্কগুলো হ্যাপি ওয়ার্স, এভাবে আপনারা 7টা টাস্ক পাবেন। 7টা টাস্কের পরে আপনারা টাস্কগুলো শেষ করবেন। টাস্কগুলো শেষ করার পরে আপনারা এরকমভাবে সাইন আপ অপশানে আপনারা সাইন আপ করে নেবেন। তো টাস্কগুলো শেষ করার পরে আপনাদের উইথড্র নামে একটা অপশান আসবে, যে অ্যাডস পয়েন্ট টু ওয়ালেট নামে একটা অপশান আসবে, ঠিক আছে? অ্যাডস পয়েন্ট টু ওয়ালেট নামে অপশানটার মধ্যে ক্লিক করে আপনাদের পয়েন্ট আর্ন করে নেবেন, ঠিক আছে? আপনারা 80 পয়েন্ট বা ভালো যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের আরও বেশি পয়েন্ট দেবে। তো তারপর যে কাজটা করবেন, এরকমভাবে একটা সিস্টেম শেষ করে 80 পয়েন্ট আর্ন করে এরকমভাবে দুইবার 160 পয়েন্ট আর্ন করবেন, ঠিক আছে? দুইবার কাজ করবেন। কাজ করার পর আপনারা যে কাজটা করবেন, ফার্স্ট ফোনের নেট কানেকশানটা অফ করে দেবেন। ফোনের নেট কানেকশানটা অফ করে দেওয়ার পর, হ্যাঁ আমি একটু ডিটেইলে দেখাচ্ছি, ফোনের নেট কানেকশানটা অফ করে দেবেন। তো আমি অফ করে দিচ্ছি।
হেডফোনের নেট কানেকশন আমার অলরেডি অফ হয়ে গেছে। ফোনের নেট কানেকশনটা অফ করে দেবেন। ফোনের নেট কানেকশনটা অফ করে দেওয়ার পর এখানে দেখেন একটু পরে VPNটাও ডিসেবল হয়ে যাবে। তো যদি না হয় তাহলে আপনি ডিসকানেক্ট দিয়ে দেবেন, তারপর যখন কানেক্ট করেন আবার VPN কানেক্ট দিয়ে দেবেন। তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের সেটিং অপশনে যাবেন। তো সেটিং অপশনে গিয়ে অ্যাট ফার্স্ট আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ওইটা কিন্তু করবেন আপনারা প্রতি দুইবারের কম পাবে টাস্ক কমপ্লিট করে, প্রতি দুইবার টাস্ক কমপ্লিট করে মানে 80 পয়েন্ট 80 পয়েন্ট 160 পয়েন্ট আর্ন করে আপনারা এই কাজটা করবেন। সাথে সাথে নেট কানেকশন অফ করে দেবেন। অফ করে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাবেন। তারপর মানে এখানে স্পেশালি যে কাজটা করবেন সেটা হচ্ছে ডাটা ক্লিয়ার দিয়ে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টার্বো VPN নামে VPNটা আছে, তো টার্বো VPN এ ক্লিক করবেন। ক্লিক করার পর স্টোরেজে ক্লিক করবেন, মানে আপনার যে কাজটা হবে ডাটা ক্লিয়ার দিয়ে দেবেন, ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন, ডিলিট দিয়ে দেবেন। তারপর এখান থেকে আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনাদের সেটিং অপশনে দেখেন স্টোরেজ নামে একটা অপশন পাবেন। তো এগুলো এতগুলো কাজ করতেছি কারণ এগুলো না করলে গুগলে এগুলো আমরা যেভাবে টাকাটা ইনকাম করছি এটা আসলে গুগলে লিগ্যাল হয় না টাকাটা। সো এই জন্য আমাদের এত সব কিছু করতে হইতেছে। তো এই অ্যাপসটা আমার নিজে বানানো, আর আপনারা এই অ্যাপসের আন্ডারে কাজ করবেন এবং তার পেমেন্টস নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো স্টোরেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন স্টোরেজ অপশন, স্টোরেজ অপশনটা আছে, স্টোরেজ অপশনে ক্লিক করবেন। তো তারপর ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পর দেখেন আপনার এখানে ক্যাশ ডাটা নামে একটা অপশন আছে, ক্যাশ ডাটা, ক্যাশ ডাটা নামে অপশনটা আছে, ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবেন। তারপর এটাও ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর দেখেন আপনার এখানে গুগল নামে একটা অপশন আছে, গুগল অপশনে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করে অ্যাডস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। অ্যাডস অপশনে ক্লিক করে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি আছে, এখানে ওকে দিয়ে দেবেন। ওকে দিয়ে দিলে দে আপনার যে অ্যাডভার্টাইজিং আইডিটা আছে, গুগল যে আইডিটা আছে, ঠিক আছে, ওইটা আপনার পরিবর্তন হয়ে যাবে। তারপরে কোনোভাবেই গুগল আপনাকে দেখতে পারবে না। তো আপনারা আবার একই নিয়মে ডাটা কানেকশন দিবেন। ডাটা কানেকশন দিয়ে আবার টার্বো VPNটা ওপেন করবেন। টার্বো VPNটা ওপেন করবেন। টার্বো VPNটা ওপেন করার জন্য আপনাকে কী কাজটা করতে হবে, ওই যে হ্যাঁ অ্যাডগুলো আসে এখানে ডিলিট করে দেবেন, ওই যে মানচিত্র যে আছে ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক ওইটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এভাবে আপনারা কাজ করে নেবেন।